নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে আপনাদেরকে। দেখুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কয়েকটা জল্পনা কল্পনা ইতিমধ্যেই চালু হয়েছে। পুরো ব্যাপারটা আমি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করছি। দেখুন, খবর এসেছে কয়েকটা। এক হচ্ছে স্কুল কলেজ খোলায় ভ্যাকসিন না আসা পর্যন্ত স্কুল কলেজ খোলা, অভিভাবকদের আপত্তি। দেখুন এইখানটা কি বলছে, একটু পড়ে নিই, তারপরে। জুন মাসের প্রথম দিন থেকে লকডাউন শিথিল হলেও স্কুল কলেজ কবে থেকে খুলবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। অভিভাবকরা কি বলছে, না যতদিন পর্যন্ত ভ্যাকসিন বের হচ্ছে ততদিন পর্যন্ত যেন স্কুল কলেজ না খোলা হয়, এই দাবিতে 2 লক্ষেরও বেশি অভিভাবক, দেখুন 2 লক্ষেরও বেশি অভিভাবক একটি আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। ঠিক আছে, এখন এইটা একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা ব্যাপার হয়েছে, দেখুন এই জন্য মানে শিক্ষা দপ্তর থেকে কী করছে, উচ্চ মাধ্যমিক শিক্ষকদেরও বাড়ির কাছে স্কুলের দায়িত্ব। এখন এইটার জন্য কী বলছে, দেখুন উচ্চ মাধ্যমিক শিক্ষকদের জন্য কী ব্যাপার, বাকি পরীক্ষাগুলো যাতে সুষ্ঠুভাবে নেওয়া যায় এবং যাতে দ্রুত ফল প্রকাশ করা যায় সেজন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চেষ্টা করছে। 3 দিনের পরীক্ষার গার্ড দেওয়ার জন্য শিক্ষকদের বাড়ির কাছে স্কুলে ডিউটি দেওয়া হবে, এইটা কিন্তু চিন্তা ভাবনা করছে। কারণ 30শে জুন পর্যন্ত ট্রেন বন্ধ, ঠিক আছে। পরীক্ষার ডেট 3টে ঘোষণা করা হয়েছিল, 29শে জুন, 2 জুলাই, 6 জুলাই ঘোষণা করা হয়েছে। মনে রাখবেন, কোনো বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়নি, এটা কিন্তু একটা প্রেস রিলিজ করা হয়েছিল, ফাইনাল কোনো নোটিশ আসেনি। গভর্নমেন্ট নোটিশ না আসা পর্যন্ত এটাকে কিন্তু ফাইনাল ধরা যাবে না, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন এটা। এখন এর জন্য প্রধান শিক্ষকদের কাছে কী করা হয়েছে, স্কুলের শিক্ষকদের নাম ঠিকানা ও চেয়ে পাঠিয়েছে, ঠিক আছে। মানে ধরুন কোনো শিক্ষকের বাড়ি এক জায়গায়, তার স্কুল অন্য জায়গায়, সে চাইলে কিন্তু তার বাড়ির কাছে স্কুলেই HS-এর ডিউটিটা দিতে পারবে, এরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করবে শিক্ষা সংসদ। কারণ ট্রেনের যাতায়াতটা কিন্তু বন্ধ থাকছে, এই যে দেখুন এখানে এটা পরিষ্কার লিখেছে, 30শে জুন পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ, ঠিক আছে। তাই এই সমস্যাটা হবে। তো এই খবরগুলো বেরিয়েছে। এই ব্যাপারে এবারে আমাদের শিক্ষামন্ত্রী একটা কিন্তু বক্তব্য দিয়েছেন, একটা বাইট দিয়েছেন, দেখুন সেইটাও আমি আপনাদের সামনে বলছি। এইটা দেখুন, এক সেকেন্ড, হ্যাঁ এই দেখুন, আছে কিন্তু জানা গেছে। ফের কি বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি, ইঙ্গিত শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কি বলছে, দেখুন বলছে যে আগামী 29শে জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বদল হতে পারে কি না সেই ব্যাপারে শিক্ষামন্ত্রী বলছে। দেখুন, করোনা আবহের মধ্যেই পুরো জুন মাস জুড়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, 30শে জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, ঠিক আছে। এখন বিভিন্ন স্কুলগুলোকে কন্টেনমেন্ট জোনও বানানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য। 3 দিনের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের বাকি রয়েছে, সেই 3 দিনের পরীক্ষা ঘোষণা করা হয়েছিল কবে কবে, এই যে আমি আপনাদের এক্ষুনি বলছিলাম, 29শে জুন, 2 ও 6 জুলাই ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই দেখুন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, ঠিক আছে। তো এখন শিক্ষামন্ত্রী বলছেন যে 20 মে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সম্ভাব্য সূচি ঘোষণা করবেন সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে, ঘোষণা করেছেন। কিন্তু শনিবার 30শে জুন কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র, সেক্ষেত্রে 29শে জুন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আদৌ নেওয়া যাবে কি না সে নিয়ে চিন্তিত, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে, অনেক নিয়ম করা হয়েছে, মাস্ক পরে, স্যানিটাইজার ইউজ করে, একটি বেঞ্চে একজন করে বসে, এই দেখুন একটি বেঞ্চে একজন করে বসে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে। কিন্তু এখন সেক্ষেত্রে অনেক স্কুলের প্রয়োজন, সেইটা কি করে আসবে। এমনিতেই আমফান ঝড়ে বহু স্কুল ক্ষতি হয়েছে, যদিও তার মধ্যে অনেকেই রিপোর্ট পাঠিয়েছে যে না তারা এখন সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু অনেক স্কুলই এখনও ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, প্রায় 150-200 স্কুল এখনও ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে যতটা আমার কাছে খবর রয়েছে। তো এখন এবং যেসব স্কুলে পরিযায়ী শ্রমিকরা রয়েছে বা কোয়ারেন্টাইন সেন্টার হয়ে রয়েছে, সেগুলো 30শে জুনের পর কী হবে, মানে আদৌ সেগুলোকে খালি করে স্যানিটাইজ করা হবে কি না, নাকি সেগুলো সেরকমই থাকবে, সেগুলো কিন্তু এখনও জানা যায়নি। তো এখন সেই ব্যাপারগুলো ক্লিয়ার করে তারপরে কিন্তু পরীক্ষার কথা ভাববে। কারণ শিক্ষামন্ত্রী কিন্তু বারবারই বলছেন, এই দেখুন এইখানটায়, যে পরীক্ষার চেয়েও পড়ুয়া ও শিক্ষক শিক্ষাকর্মীদের জীবনের মূল্য তার কাছে অনেক বেশি, তাই সুরক্ষার ব্যাপারে কোনো রকম আপোষ করা হবে না, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে কিন্তু পরীক্ষা খুব মুশকিল, ওই 3টে ডেটে করা হয় তো আরও পেছাতে পারে। কারণ সবচেয়ে মূল ব্যাপার কোয়ারেন্টাইন সেন্টারগুলো, ঠিক আছে, ওইগুলো যদি পরিষ্কার করা না হয়, ওগুলো খালি করে পরিষ্কার করা না, কোথায় পরীক্ষা নেওয়া হবে। যদিও শিক্ষামন্ত্রী বলেছেন চেষ্টা, সেরকম প্রয়োজন হলে আমরা কলেজ
কলেজকেও অধিগ্রহণ করব, কলেজেও এইচএস পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করব। কারণ উনি কিন্তু খুব চেষ্টা করছেন এই তিনটে পরীক্ষা তাড়াতাড়ি করে নেওয়ার, কারণ শিক্ষাবর্ষটা কমপ্লিট করতে হবে। অলরেডি মাধ্যমিক পরীক্ষার ফল উনি বের করে দেওয়ার চেষ্টা করছেন, 48 ঘন্টার মধ্যে খাতা জমা দিতে দিয়েছেন। আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চেষ্টা করছেন তিনি তাড়াতাড়ি করানোরই, শিক্ষা সংসদ থেকেও খুব চেষ্টা করা হচ্ছে। কিন্তু যদি কোনো উপায় না থাকে, মানে সুরক্ষার সাথে আপোষ করে ওরা কিন্তু কিছু করবে না এরকম একটা ভেবেছেন, তবে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হবে এটুকু আমার আশা। অনেক ব্যবস্থা রয়েছে, কলেজ অধিগ্রহণ করা যেতে পারে, এরকম টিচারদের বাড়ির কাছে ডিউটি দেওয়া যেতে পারে, অনেক কিছু ভাবেই চেষ্টা হচ্ছে। তো দেখা যাক এখন কী হয়, সম্ভাব্য হয়ে যেতে পারে, আবার সেরকম যদি করোনা আবহ বাড়তে থাকে তাহলে কিন্তু আবার মুশকিলও হতে পারে হওয়া, ঠিক আছে? তো এইরকম একটা ব্যাপার এখন কিন্তু হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, আপনারা সবাইকে জানান, আপনারাও এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাই যাতে জানতে পারে। আর এইরকম নতুন নতুন খবর আমি নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।